সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মুদাসসির খান জ্যোতিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে রাজধানী থেকে তাকে গ্রেফতার করে ঢাকা জেলা পুলিশ। জ্যোতিকে আশুলিয়া থানার একটি মামলায় গ্রেফতার করা হয়েছে। আজ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার পুলিশ সুপার আহমদ মঈদ। তিনি জানান, সাফি মুদাসসির খান জ্যোতিকে আশুলিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। লিচি স্ট্রবেরি সহ ভিন্ন ভিন্ন ফ্লেভারে প্রাণ ললিপপ জুসি জুসি ওয়ার্ল্ড।